মানুষের একটি সাধারণ প্রত্যাবর্ত ক্রিয়া হল সাপ দেখলে আতঙ্কিত হয়ে পড়া। সেই কারণেই অনেক সময় সাপ দেখলেই মানুষজন লাঠি ছোটা নিয়ে হাজির হয়ে যান তাকে মারতে, কারণ সাপ দেখলেই যে বিপদের ইঙ্গিত দেয় মানুষের মস্তিষ্ক। তবে বিপদটা সাপ থেকে নয়, বরং সাপকে মারলে, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই সাপেরা একটা বিরাট ভূমিকা পালন করে। তাই সাপ দেখে যাতে আতঙ্কিত না হয়ে ওঠেন এবং কোথাও সাপ দেখলে কি করা উচিত সেই সমস্ত বিষয়ে এক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে হুগলির চুচুড়ায় অন্বেষা ক্লুইস ক্লাব নামক একটি স্বেচ্ছাসেবী দলের আয়োজনে। তো ছেলেমেয়েরা এখানে এসেছে মূলত একটা সচেতনতা কর্মসূচি, যাতে করে সাপ দেখলে আমরা ভয় না পাই বা সাপ যেখানেই আমরা সাপ দেখি সেখানেই মেরে ফেলি। সব বেশিরভাগ সাপই বিষধর নয়, সুতরাং তাদেরকে বাঁচাতে হবে। বন্যপ্রাণ শুধু সাপ নয়, সমস্ত বন্যপ্রাণকে বাঁচাতে হবে আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে। সুতরাং এটা ছেলেমেয়েদের মধ্যে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা প্রত্যেক বছর এই আন্তর্জাতিক সর্প দিবস উদযাপন করি, আজকেও করছি। আজ কী কী সাপ দেখালেন? আজকে এখন পর্যন্ত যেটা হয়েছে ইন্ডিয়ান র্যাট স্নেক দুটি ছিল, এটাকে আমরা দাঁড়াস বলে থাকি। এর চেহারা দেখে, এর হাবভাব দেখে মনে হয় এটা বিষধর সাপ, কিন্তু এটা নিতান্ত নির্বিষ সাপ। এবং শ্রী চন্দন ক্লেমেন্ট সিং এবং শ্রী সৌমেন ঘোষালের তাদের তত্ত্বাবধানে আমাদের ছেলেমেয়েরা এই সাপগুলি তারা হাতে নিল এবং অনেকটাই তাদের ভয় কেটে গেল। এরপর একটি বেতাচড়া আছে যেটাকে আমরা বলি ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক, এবং এই সাপটিও নির্বিষ সাপ, সেটিও ছেলেমেয়েরা হ্যান্ডেল করবে আজকে। আর একটি বিষধর সাপও আছে যেটি তাদের কাছে আসতে দেওয়া হবে না, সেটি হচ্ছে কালাজ, যেটা হচ্ছে কমন ক্রেট, সেটি ছেলেমেয়েরা দূর থেকে দেখবে এবং বিষধর সাপ এবং নির্বিষ সাপের মধ্যে পার্থক্য তারা আইডেন্টিফাই করতে শিখবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সর্প বিশারদ চন্দন ক্লেমেন্ট সিং। একেবারে হাতে কলমে কিভাবে সাপেদের সঙ্গে ব্যবহার করা উচিত, কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সমস্ত কিছুই নতুন প্রজন্মের তরুণ তরুণীদের হাতে কলমে বুঝিয়ে দিলেন চন্দনবাবু। জেনারেশন ওয়াই হাতে সাপ ধরে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করা উচিত, কোন সাপ বিষধর কোন সাপ বিষধর নয়, সে সমস্ত বিষয়ে সচেতনতা বার্তা গ্রহণ করে। যদি কোনোভাবে আমরা মানে সাপের মানে সাপের হয়ে যায় মানে কী বলবো, সাপ দেখে ফেলি বা কিছু আমাদের মারা উচিত একদমই নয়। আমরা চন্দন স্যারকে আমরা ফোন করতে পারি যাতে উনি ওটাকে মানে ছেড়ে দিয়ে আসতে পারে, তাহলে একদম না কী বলবো যাতে মারা হয়ে যায় এটাই করা উচিত। সাপ সম্পর্কে সব বোঝালো যে নির্বিষ বা বিষ সাপ, হ্যাঁ তো কী বলবেন, এই যে আজকে যে সাপটা ধরলেন আপনি নিজে হাতে, আগে তো কখনো ধরেননি? আর কি হল, ডেফিনেটলি প্রথমে ভয় লাগছিল কিন্তু তারপর ঠিক আছে মানে হয়ে গেছে, মানে ভয়টা কেটে গেছে। তোমাদের নিজে হাতে সাপ সম্বন্ধে বোঝালো এবং নিজে হাতে ধরলে কী বুঝলে? না সাপ যতটা দেখতে ভয় লাগে, এবার বিষধর সাপ মানে একটুখানি কী বলবো, বিষধর সাপ তো ভয়ঙ্কর হয় কিন্তু এই সাপগুলো অতটা ভয়ঙ্কর না, দেখতে যতটা ভয়ঙ্কর লাগে। আর সাপ দেখলে কখনো মারার চেষ্টা করবে না। সাপ দেখে অযথা আতঙ্কিত হবার বা তাকে লাঠি ছোটা দিয়ে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই, বরং তার সাথে কিভাবে ব্যবহার করা উচিত সেই প্রশিক্ষণই পেয়েছেন নতুন প্রজন্মের তরুণ তরুণীরা। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।